প্রতিবন্ধী যুবককে লকআপে পিটিয়ে মারার অভিযোগ উঠল রেল পুলিশের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারাসাতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শারীরিক প্রতিবন্ধী এক যুবককে লকআপের মধ্যে পিটিয়ে মারার অভিযোগ উঠল রেল পুলিশের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারাসাত জিআরপিতে মৃত যুবকের নাম গৌতম মণ্ডল জানা গেছে শুক্রবার ফনির জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল ঘোষণা করে রেল যার জেরে হাসনাবাদ শাখার যাত্রীরা রেল অবরোধ করে বিক্ষোভ দেখায়

ও কিছু ছুটছিল না কিছু এ করছে তারপরে হাসপাতালে যে ওরা ভর্তি করা হয়েছে তারও সেটা যে আমাদের খবরও দেয়নি ওর বাড়িতে একটু পরিবারের অভিযোগ লক তাকে মারধর করে রেল পুলিশ যার জেরেই মৃত্যু হয় গৌতমের আমার ছেলে মেরে ওরা পুলিশি মেরে ফেলেছে আমার ছেলে একমাত্র প্রতিবন্ধী একটাই ছেলে ঐতিহাসারা কেউ নেই আমি চাচ্ছি ওদের চাস্তি দিতে